ভদ্রলোকের খেলা ক্রিকেটে অবিশ্বাস্য এক ঘটনার জন্ম দিল সাকিব আল হাসান। ইতিমধ্যে আপনারা ঘটনাটি দেখেছেন। মুশফিকের এলপিডব্লিউ আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে লাথি দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন সাকিব। এরপর বৃষ্টি আসলে এক বল বাকি থাকা অবস্থায় খেলা বন্ধ করে দিলে এভাবেই আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। আম্পায়ারের উপর বিরক্ত সাকিব দ্বিতীয়বারের মতো রেগেমেগে স্টাম্প উপড়ে ফেলেন। এমন ঘটনার জন্য ক্ষমা চেয়েও এখন শাস্তির মুখে সাকিব আল হাসান। সাকিবের এমন ঘটনা কি আপনারা সমর্থন করেন? হ্যাঁ কিংবা না আপনার মতামত লিখুন কমেন্ট বক্সে। তবে ক্রিকেটে এমন ঘটনা এটাই প্রথম নয়। 1980 সালে লাথি মেরে স্টাম্প ভাঙার ঘটনা ঘটিয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে মাইকেল হোল্ডিংয়ের বলে একটি কট বিহাইন্ড আবেদন নাকচ করে দেন কিউই আম্পায়ার ফ্রেড গুডল। এরপর যা হবার তাই হলো। প্রচণ্ড রেগে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প লাথি দিয়ে ভেঙে ফেলেন হোল্ডিং। তবে তখন আইসিসির এত কড়া বিধিনিষেধ না থাকায় শাস্তি থেকে বেঁচে যান ক্যারিবীয় এই কিংবদন্তি। তবে ওই সিরিজে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন আম্পায়ার গুডল। সিরিজের অন্য এক ম্যাচে তার সিদ্ধান্ত পছন্দ না হয় বোলিং রান আপের সময় গুডলকে কনুই দিয়ে গুতা মেরে বসেন ক্যারিবীয় ফাস্ট বোলার কলিন ক্রক। তবে পরবর্তীতে এই আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন মাইকেল হোল্ডিং। তার এই উজ্জ্বল ক্যারিয়ার ওই এক লাথিতেই যে কালেমা লাগিয়ে দিয়েছিল। সাকিবও নিজের ভুল বুঝেছেন দ্রুত, তাই ক্ষমাও চেয়েছেন। এখন দেখার বিষয় সাকিবের জন্য কি শাস্তি নিয়ে হাজির হয় বিসিবি। বন্ধুরা, আপনারা কি ভাবছেন কেমন শাস্তি হতে পারে অলরাউন্ডার সাকিব আল হাসানের? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।